আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুযোগে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে কাউন্সিলর পদে চমক দেখাবে জামাত? প্রশ্ন, কি অবস্থা হয়েছে দেখুন। জামাত সমর্থিত প্রার্থীকে ভোট দিন। এখনও এই বিতর্কিত নির্বাচন ব্যবস্থায়ও জামাতের কাউন্সিলর প্রার্থীকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থীরা কী পরিমাণ ভয় পায়, ভয় পেয়ে ভোটের একদিন আগেও কি আচরণ করা হচ্ছে দেখেন, এর প্রভাব পড়বে আগামীকাল নির্বাচনে। দর্শক, আপনারা জানেন আমি যখন কথা বলছি তার একদিন পরে আপনারা যখন শুনছেন, বাংলাদেশের সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন আগামীকাল। সেই নির্বাচনের সমীকরণ অনেকটা সহজ হয়ে গিয়েছে, নির্বাচনের উত্তাপ অনেকটা কমে গিয়েছে। এমনিতেই বিএনপি নেই, ওভারঅল নির্বাচনের উত্তাপ 90% কমে গিয়েছে। তার মধ্যে আবার চরমোনাই ছিল, চরমোনাইও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এখন উত্তাপ একেবারেই কমে গিয়েছে, বিশেষ করে মেয়র পদ নিয়ে তেমন কোনো উত্তাপ নেই, কিন্তু কাউন্সিলর পদ নিয়ে যথেষ্ট উত্তাপ আছে। এবং যেহেতু কাউন্সিলরকে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে হবে, আর কাউন্সিলরকে ভোট দিলে মেয়র প্রার্থীকেও ভোট দিতে হয়, এ কারণে সহজ সমীকরণে আবার কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। যদিও নৌকার জন্য রাস্তা মোটামুটি খোলা, এটাই বলা যায়। আমি আলোচনা করব মূলত জামাত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোটামুটি যথেষ্ট সংখ্যক রয়েছে রাজশাহীতে এবং সিলেটে। এর আগে গাজীপুর, বরিশাল, খুলনা যে নির্বাচন হয়েছে তার চাইতে বেশি সংখ্যক কাউন্সিলর প্রার্থী সক্রিয় রয়েছে এবং সম্ভাবনাময়ী অবস্থায় রয়েছে রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে। এখন এই যে ভোটের আগে আগের দিন এই যে চরমোনাই না থাকা, বিএনপি না থাকা, নিরুত্তপ নির্বাচন, তো সামগ্রিকভাবে নীরবে নিভৃতে চমক দেখানোর একটা সুযোগ হলো জামাতের। এই নির্বাচন উত্তপ কমেছে, এতে জামাত সমর্থিত কাউন্সিলররা নীরবে নিভৃতে একটা বড় চমক দেখাতে পারে সুযোগে, এটা আমি মনে করি, সেই সম্ভাবনা রয়েছে। এবং আমি কিছু বিশ্লেষণ করব, কিছু তথ্য উপাত্ত দেব। এবং আমি তো এক কথায় বলেছি যে জামাত সমর্থিত কাউন্সিলর প্রার্থী যারা, আমাদের বিশ্বাস, আমাদের গবেষণা ধারণা যে তারা তুলনামূলক সৎ, যোগ্য, জনবান্ধব, তারাই কাউন্সিলর নির্বাচিত হওয়ার জন্যে অধিকতর হকের অধিকতর হকদার। এজন্য জনগণকে বলবো আমাদের আলোচনা যে যেভাবেই শুনুন না কেন, রাজশাহী কিংবা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বলবো আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি নৌকাকে ভোট দিন, ঠিক আছে, কিন্তু কাউন্সিলর পদে জামাত সমর্থিত প্রার্থীকে ভোট দিন, আপনি সেবা পাবেন, একজন ভালো মানুষকে ভোট দেওয়া হবে। অথবা জাতীয় পার্টি লাঙ্গল বা এদেরও তো কাউন্সিলর প্রার্থী নেই, বিশেষ করে যারা নন আওয়ামী লীগ, জাতীয় পার্টির ক্ষেত্রে যদি বলি জাতীয় পার্টির প্রার্থী আছে। এখন জাতীয় পার্টি এমনিতেই নৌকার বিপক্ষে মেয়র পদে নির্বাচন করে এবং অধিকাংশ জায়গায় বা জামাত সমর্থিত প্রার্থী যেসব জায়গায় আছে বেশিরভাগ জায়গায় জাতীয় পার্টি সমর্থিত আলাদা কোনো কাউন্সিলর প্রার্থী নেই, তাহলে যারা লাঙ্গল মার্কায় ভোট দিতে যাবেন মেয়র পদে তাদেরকে আমরা বলবো কাউন্সিলর পদে জামাত সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে আসবেন। না হলে একটা কন্ট্রাডিকশন হয়ে যায়, আপনি একদিকে নৌকার বিপক্ষের প্রার্থীকে ভোট দিলেন মেয়র পদে, আর একদিকে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিলেন, এটা তো হলো না। এজন্য জামাত সমর্থিত প্রার্থীকে ভোট দিন, এবং হতে পারে এটার কিছু ক্যালকুলেশনের সুযোগ জামাত পাবে, এর ফলে যথেষ্ট চমক দেখানোর সম্ভাবনা আছে। ফলাফলের পর দেখবেন বেশ ভালো সংখ্যক কাউন্সিলর সিলেট এবং রাজশাহীতে জামাতের পক্ষ থেকে নির্বাচিত হবে। দেখেন নির্বাচনের আগের পরিবেশটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই, কী পরিবেশ হয়েছে, কী অবস্থা হয়েছে। প্রথম আলো একটা রিপোর্ট করেছে ফ্রন্ট পেজে, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন আগামীকাল, সিলেটে শেষ মুহূর্তের আলোচনায় সরকার বিরোধী ভোট ব্যাংক, জাতীয় পার্টির প্রার্থীর আওয়ামী লীগ বা সরকার বিরোধী ভোট টানতে পারেন বলে মনে করছেন। হ্যাঁ, কিছুটা টানবেন, কীভাবে সহজ হিসাব, যেমন জামাতের কাউন্সিলর প্রার্থী যারা আছে অথবা বিএনপি না থাকলেও বিএনপির কিছু বহিষ্কৃত লোকজন তো আছে, তা তাদের কিছু ঘনিষ্ঠ লোকজন তো অবশ্যই ভোট দিতে যাবে এবং অনেকে নির্বাচিতও হবে, তাহলে কি হবে, তা ওই সকল ওই জামাতের অনুসারী যারা তারা কাউন্সিলর প্রার্থীকে ভোট দিতে গেলে যেহেতু মেয়রকে ভোট দিতে হবে, এ কারণে কাকে দিবে, নৌকা কিন্তু দিবে না, জাতীয় পার্টিকে দিতে বাধ্য হবে অনেক ক্ষেত্রে, তাদের ভোট কিছুটা হলেও বাড়বে, যদিও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এর ফলে। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো যদি সবগুলো ওয়ার্ডে, রাজশাহী সিলেটের সবগুলো ওয়ার্ডে যদি জামাত সমর্থিত কাউন্সিলর প্রার্থী থাকতো, তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা হতো, অটোমেটিক সিচুয়েশনাল প্রতিদ্বন্দ্বিতা, বাধ্য হয়ে জাতীয় পার্টিকে অনেকে ভোট দিতে বাধ্য হতো জামাতের, কারণ নৌকাকে তো তারা ভোট দিবে না, তারা তো চায় নৌকা পরাজিত হোক, সহজ হিসাব।
এটা একটা বিষয়। এখন দেখেন যেহেতু এরকম ক্যালকুলেশন হতে পারে, এবং আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জাতীয় পার্টির লোকজনের সাথে জামাতের একটা যোগাযোগ দরকার, যে জামাত বাধ্য হয়ে জাতীয় পার্টিকে ভোট দিয়ে দেবে এবং এর বিনিময়ে ইন এক্সচেঞ্জ ফর দ্যাট জাতীয় পার্টির লোকজন জামাতের কাউন্সিলর প্রার্থী যেখানে আছে সেখানে ভোট দিবে। তো এই যে সুযোগটা, এর ফলে জামাত চমক দেখাতে পারে, এটাই আমি বোঝাতে চেয়েছি। কিছু তথ্য আরও দিই। ক্ষমতাসীন দলের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নির্বাচনে নেই। গত দুটি নির্বাচনে বিএনপির মনোনয়ন জয় পাওয়া মেয়র আরিফুল হক চৌধুরীও দলের সিদ্ধান্ত মেনে মেয়র প্রার্থী হননি। এবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, এটা সিলেটের কথা বলছি, এই হচ্ছে সিলেটের, এর মানে অন্য কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীও নেই। এরপর আসেন রাজশাহী ভোট কেন্দ্রে আনাই চ্যালেঞ্জ, এই শিরোনামে রিপোর্ট করেছে। রাজশাহী সিটি নির্বাচন প্রচারণার শেষ দিনেও ছিল না উত্তাপ, এই নিরুত্তাপ নির্বাচনে এই ফাঁকেই সুযোগে জামাত চমক দেখাবে বলে দিলাম। গতকাল সোমবার শেষ দিনের প্রচারণায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন ছাড়া অন্যদের তৎপরতা ছিল সীমিত। প্রতিদ্বন্দ্বিতাহীন এই নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। ভোটারদের কেন্দ্রে আনার লক্ষ্যে তাদের অনেকটা নির্ভর করতে হবে কাউন্সিলর প্রার্থীদের উপর, এর মানে জামাত সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের একটা গুরুত্ব কিন্তু এখানে এমনিতেই হয়ে গেল, একটু এপিস করে আনা বা সুযোগ সুবিধা দেয়া। সিলেটের কথা যদি একটু বলি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিলেটের, তিনি বলেন প্রথম আলোকে, যেহেতু বিএনপি জামাতের কথা বলেছেন, বিএনপি জামাতের অনেক কাউন্সিলর প্রার্থী আছেন, তাই দল দুটির সমর্থকরা ভোট দিতে কেন্দ্রে যাবেন বলে আমরা মনে করি। হ্যাঁ, এটাই, অনেকেই যাবেন, এর ফলে জাতীয় পার্টি জামাত বা এরকম একটা হিসাব নিকাশ অনেক জায়গায়, জামাত যদি একটু চালাক হয় আগেভাগে, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, জাতীয় পার্টির সাথে জামাতের যারা ভোটার বা তাদের কাছে ভোট চাওয়া হয়ে গিয়েছে, এখন তো প্রচারণার সুযোগ নেই কিন্তু যোগাযোগের সুযোগ তো আছে, তো সেক্ষেত্রে জাতীয় পার্টির সাথে এরকম একটা ভালো কমিউনিকেশন করতে পারলে, হয়তো বা করেছে অনেক জায়গায়, কারণ এই কৌশল তো বোঝার কথা, একটা ভালো ফলাফল আসতে পারে। এটা হচ্ছে সিলেটের অবস্থা। সিলেটে আপনারা জানেন যে বিএনপি তো বহিষ্কৃত বেশ আছেই, জামাতের 20 জন নেতাকর্মী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এই 20 জনের মধ্যে একটা যথেষ্ট সংখ্যক প্রার্থী আগামীকাল কাউন্সিলর পদে বিজয়ী হবেন বলে আমরা মনে করি। এরপরে রাজশাহীর ক্ষেত্রে যদি আসেন, রাজশাহী তো বললাম যে ভোট কেন্দ্রে নেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ, তার মধ্যে এই প্রথম আলোর তথ্য অনুযায়ী জামাতেরও প্রায় 9 জন কাউন্সিলর পদে লড়ছেন, এই 9 জনের মধ্যে একটা ভালো অংশ জয়লাভ করতে পারে, জাতীয় পার্টির ভোট ব্যাঙ্ক ইউজ করে এই সুযোগে জয়লাভ করার সম্ভাবনাটা এই নিরুত্তাপ নির্বাচনে আরও বেড়ে গেল মনে করি। আর একটা ঘটনা আমরা প্রতিবাদ করছি, রাজশাহী সিটি নির্বাচনে 30 নং ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থী, তার নাম হচ্ছে আলাউদ্দিন, তার ক্যাডাররা, তার সন্ত্রাসী বাহিনী, আমরা দেখতে পাচ্ছি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামাত সমর্থিত প্রার্থী জনাব আব্দুস সামাদের সমর্থকের উপর হামলা করে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ওরা কারা? নির্বাচন কমিশনের উচিত, যদি ভিসা রেস্ট্রিকশন থেকে বাঁচতে হয় তাহলে ওই সন্ত্রাসীদেরকে যাচাই করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, জামাতের লোকজন যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়, কোনো এজেন্টকে বা কোনোভাবে যেন হয়রানি না করা হয়, এটাই তো একটা হয়রানি। এই ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে জামাত সমর্থিত প্রার্থীকে ভোট দিতে না যায়, যতই ভয় দেখানো হোক আরও মজলুম সেম্পিতি পাবে, এর ফলে নীরবে নিবৃতে অনেকে ভোট দিবে, অনেকে নৌকর ব্যাস পরেও হয়তোবা জামাত সমর্থিত প্রার্থীকে ভোট দিতে পারে, গাজীপুরও নাকি নৌকার ব্যাস পরে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছে সেই অভিযোগ করছে। তো এরকম করলে, এরকম এই সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিবেকবান মানুষ তো আছে কিছু নৌকার, তারা কিন্তু এই কাজ করবে। যাই হোক, আমরা শেষ কথা এটাই বলতে চাই, আগামীকাল সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে কাউন্সিলর পদে জামাত ইসলামী সমর্থিত সহযোগ্য প্রার্থীকে ভোট দিন। দর্শক, এখানে ডিসক্লেইমার হিসাবে অ্যাট দ্য এন্ড অফ মাই ডিসকাশন একটা কথা বলে নিই, যে আপনারা জানেন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না অনুচিত এটা নিয়ে বিস্তর পার্থক্য রয়েছে, বিস্তর একতলাপ রয়েছে, সেটা ভিন্ন আলোচনা। হয়তোবা নির্বাচনে একেবারে মেয়র পদে কাউন্সিলর পদে নির্বাচন বর্জন করার পক্ষে অনেক যুক্তি রয়েছে, আমার দর্শকরা অনেকে একেবারে পুরোপুরি বর্জন করার পক্ষে, এমনকি জামাতের লোকজনেরও এই কাউন্সিলর পদে 20 জন বা 9 জন এভাবে দাঁড়ানো ঠিক হয়নি এটাও অনেকে মনে করেন। হ্যাঁ, তাদের যুক্তি ঠিক আছে, এগুলোর পক্ষে বিপক্ষে কথা রয়েছে, যদি আমার একটু ভিন্ন থট রয়েছে, কিন্তু যাই হোক না কেন, নির্বাচন তো হবে আগামীকাল, ভোট দিতে তো যাবে,
কাউন্সিলর তো কেউ না কি হবে, এবং যারা হবে তারা তো পাঁচ বছর থাকবে। এই জন্য বলবো যে ভোট দিতে যান, হিসাব নিকাশ যাই হোক, উচিত অনুচিত যাই হোক, যেহেতু দাঁড়িয়ে গিয়েছে, প্রার্থিতাও টিকে গিয়েছে, প্রচারণাও চালিয়েছে জামাতের লোকজন, এ কারণে ভোট দিতে যাবেন।